চল স্টার্ট করি। আচ্ছা দেখ, আমাদের অ্যালডিহাইড কিটোন শেষ। ওই অ্যালডিহাইড কিটোনের একটা রিয়াকশন বাকি আছে, বেসিক্যালি ফিডেল ক্রাফট রিয়াকশন হবে কি হবে না সেটা আমি তুই পড়বো, হচ্ছে ওই কার্বক্সিলিক অ্যাসিড যখন পড়বো ওর মধ্যেই পড়বো। তাহলে হেডিং দে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড হ্যাঁ ফ্যান কাজ করছে না। কার্বক্সিলিক অ্যাসিড, আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এখানে রিয়াকশনগুলোর মধ্যে অনেক কিছু তোর গন্ডগোল, অনেক কিছু ডাউট হতে পারে, ঠিক আছে? কারণ ক্লাস 12 লেভেলে বইতে যেভাবে লেখা আছে অ্যাকচুয়াল ইন্ডিয়ালিটি ওইভাবে রিয়াকশন হয় না। ওকে, কোনো বইতে এরকম লেখা, কোনো বইতে অন্যরকম লেখা মিলিয়ে মিশে আছে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের কিছু রিয়াকশন। আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে খুব বেশি কিছু আসে না, যেগুলোর উপর স্পেশাল ফোকাস আমাদের থাকবে সেগুলো বলবো, ঠিক আছে? চল কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে বেসিক আমার তো সবারই জানা আছে। কী জানা আছে কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে? এটা হচ্ছে বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাই তো? COOH, COOH। দেখবি আমাদের এতদিন অব্দি যত অর্গ্যানিকে যা যা পড়েছি তার মধ্যে কোথাও না কোথাও কার্বক্সিলিক অ্যাসিড কোনো না কোনোভাবে সিনথেসিস করেছি। কোথায় কোথায় করেছি বলতো কার্বক্সিলিক অ্যাসিড সিনথেসিস? কীভাবে কীভাবে করেছি? ডিটনার ডিএজেন্ট ইউজ করে করেছি, ডিটনার ডিএজেন্ট ইউজ করে, এক্স্যাক্টলি কার্বন ডাইঅক্সাইড ইউজ দিয়ে করেছি, অক্সিডেশন করে করেছি, অ্যালকোহলের 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন করে করেছি। আর কীভাবে করেছি বলতো? হ্যাঁ, টলিন থেকে কীভাবে অ্যালকালিন KMnO4 দিয়ে, কিন্তু করেছি কি ক্লাস 12-এ? আচ্ছা চল কার্বক্সিলিক অ্যাসিডের, তাহলে চল কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন, প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। প্রিপারেশনের মধ্যে ফার্স্ট রিয়াকশন দেখ, আমার তো চেনা জানা রিয়াকশনই, তাহলে লেখ প্রিপারেশন। প্রিপারেশনের মধ্যে ফার্স্ট রিয়াকশন ফ্রম 1 ডিগ্রি অ্যালকোহল, ফ্রম 1 ডিগ্রি অ্যালকোহল অর অ্যালডিহাইড, ফ্রম 1 ডিগ্রি অ্যালকোহল অর অ্যালডিহাইড, ঠিক আছে? ফ্রম 1 ডিগ্রি অ্যালকোহল অর অ্যালডিহাইড। আচ্ছা 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে হবে কি হবে না সেটাও বলবো, 2 ডিগ্রি অ্যালকোহলের কেসটাও আছে। ফ্রম 1 ডিগ্রি অ্যালকোহল, আচ্ছা দেখ আমি জানি 1 ডিগ্রি অ্যালকোহলকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে অক্সিডাইজ করলে আমার কার্বক্সিলিক অ্যাসিড গিয়ে থামে, অ্যালডিহাইডকেও স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে অক্সিডাইজ করলে আমার কার্বক্সিলিক অ্যাসিড গিয়ে থামে। তাহলে আমি সেই রিঅ্যাকশন তোকে দেখাতে আমাদের পড়া আছে ওগুলো, বুঝতে পারছিস তো? রিএজেন্ট আমি এতদিন কাকে চিনতাম, চল রিএজেন্টগুলো লেখ, একটু মডিফাই করবো। মডিফাই মানে কি, একটু অ্যাড হবে কিছু রিএজেন্ট। রিএজেন্ট আমি যে কাকে চিনতাম দেখ, এইটা চিনতাম H+K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিড মিডিয়ামে, এটা কি ছিল রিএজেন্ট, ঠিক আছে? ওর কী রিএজেন্ট হতে পারে, সেকেন্ড রিএজেন্ট H+KMnO4, H+KMnO4, ঠিক আছে? পরেরটা হচ্ছে থার্ড যেটা আছে KMnO4, এমন একটা রিএজেন্ট না, আমি তুই দেখ এতদিন ক্লাস 11 লেভেলে H+KMnO4ই বলেছিলাম, KMnO4 এমন একটা রিএজেন্ট এটা নিউট্রাল মিডিয়ামেও করতে পারবে অ্যালডিহাইডকে অক্সিডেশন, অ্যালডিহাইডকেও করতে পারবে নিউট্রাল মিডিয়ামে, ঠিক আছে? এটা মানে অ্যাসিডিক মিডিয়ামে, তার মানে H+KMnO4 এই জিনিসটা আমার নিউট্রাল মিডিয়ামেও হয়, অ্যাসিডিক মিডিয়ামে তো আমি তুই পড়েইছি, নিউট্রালেও হবে, অ্যালকালাইন মিডিয়ামেও হবে, মানে বেসিক মিডিয়ামেও হবে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে 3 নম্বরটা লেখ অ্যালকালাইন KMnO4, অ্যালকালাইন KMnO4, অ্যালকালাইন KMnO4 লিখেছিস? কিন্তু অ্যালকালাইন KMnO4 কিন্তু কমপ্লিট রিয়েজেন্ট নয়। কেন অ্যালকালাইন KMnO4 কমপ্লিট রিয়েজেন্ট না বলছি, লিখেছি অ্যালকালাইন KMnO4। অ্যালকালাইন KMnO4 দিলে তারপরে তোকে ওটাকে হাইড্রোলাইসিস করতে হবে, H3O+ও করতে হবে ওর পরে, অ্যালকালাইন KMnO4 দিলে হাইড্রোলাইসিসও করতে হবে, হয়েছে? এটা আমি তুই নতুন শিখলাম, এটা আমি তুই নতুন শিখেছি, KMnO4 অ্যালকালাইন, KMnO4 নিউট্রাল থাকলেও হবে। 4 নম্বর লেখ পরেরটা HNO3 নাইট্রিক অ্যাসিড, লিখেছিলাম কোথায়, কোথায় লিখেছিলাম বলতো? প্রিপারেশন হয়তো বা এলডিআইডের মধ্যে লিখেছিলাম নাইট্রিক অ্যাসিড, এলডিআইডের অক্সিডেশনের মধ্যে লিখেছিলাম নাইট্রিক অ্যাসিড দিয়ে করা যায় HNO3। ইউজুয়ালি তোর ক্লাস 11-12 কিন্তু এইখান থেকে কোশ্চেন আসে, 11-এ আসতে এখান থেকে, এই দুটো থেকে, ক্লাস 12-এ কি এখান থেকেও আসবে অ্যালকালাইন KMnO4 H3O+। এখন অ্যালকালাইন KMnO4 H3O+ রোলটা কি সেটাই আমি তোকে দেখাবো, কেন H3O+ দেওয়ার দরকার, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? চল তাহলে এটা মুছে দিচ্ছি, রিয়েজেন্টটা লিখেছিস খাতায়? চল মুছে দিলাম এটা। এই অক্সিডেশনের মেকানিজম তোকে দেখাচ্ছি না, তোকে দেখাবো অ্যালকালাইন KMnO4 দিলে কী হচ্ছে সেটা। আচ্ছা দেখ, ধর তোর কাছে ছিল হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আমি নিলাম ধর এই মলিকুলটা CH3CH2OH, ঠিক আছে? CH3CH2OH, এর মধ্যে ধর যদি আমি অ্যালকাল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, কারো কোনো ডাউট নেই, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যে,
দেখ এর মধ্যে আমি দিলাম কি অ্যালকালাইন KMnO4। এখন অ্যালকালাইন KMnO4 কিভাবে হতে পারে? ভাই পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যালকালি, সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালকালি। অ্যালকালি কাদের বলে বলতো? অ্যালকালি কাদের বলে? না না, বেস মানেই অ্যালকালি না, যে বেসগুলো ওয়াটার সলিবল তাদের বলে হচ্ছে অ্যালকালি। যে বেসগুলো ওয়াটার সলিবল তাদের বলে হচ্ছে অ্যালকালি। প্রচুর বেস আছে যারা ওয়াটার সলিবল, তাদের কিন্তু অ্যালকালি বলে না। ঠিক আছে, তো অ্যালকালাইন মানে হচ্ছে তোর বেসিক্যালি যে বেস। হ্যাঁ, মানে অ্যালকালি মানে হচ্ছে বেসিক্যালি যে বেস ওয়াটার সলিবল, যে বেস ওয়াটার সলিবল তাদেরই বলেছে অ্যালকালি। ওটা তো অ্যালকালি মেটাল, আর এটা তো অ্যালকালি, ওটা অ্যালকালি মেটাল। কিন্তু অ্যালকালি মেটাল আর অ্যালকালাইন আর্থ মেটাল ওটা আলাদা জিনিস, ওটা মেটালের পার্টে। ঠিক আছে, আচ্ছা ধর আমি এর মধ্যে দিলাম অ্যালকালাইন KMnO4, তার মানেই দেখ আমি লিখতে পারি এটাকে এরকম এরকম কিন্তু থাকবে তোর পরীক্ষাতে KMnO4KOH। বুঝতে পাচ্ছিস? KMnO4KOH, ভাই KOH মানে অ্যালকালি বেসিক্যালি। প্রোডাক্টটা কি হবে ঠান্ডা মাথায় দেখ, এটা তো আমার অক্সিডেশন হবে। অক্সিডেশন হলে আমি কি পাবো? করেসপন্ডিং ফার্স্টে আমি কার্বক্সিলিক অ্যাসিডটা পাবো। দেখ দেখতে থাক, CH3COOH। এখন যেহেতু তোর মিডিয়ামের মধ্যে দেখ অলরেডি বেস আছে মানে অ্যালকালি আছে, আবার অ্যাসিডও জেনারেট হয়েছে, তাই তো? অ্যাসিড জেনারেট হলো আবার বেসও আছে, তার মানে কি বলতো ইনস্ট্যান্টলি এটা অ্যাসিড বেস রিয়াকশন করে ফেলবে। তোর এটা জেনারেট হবে কিন্তু, হয়ে আমার কেউই যেহেতু অলরেডি মিডিয়ামের মধ্যে আছে, ইনস্ট্যান্টলি অ্যাসিড বেস রিয়াকশন করে এটাকে বানিয়ে ফেলবে হচ্ছে CH3COOকে। বুঝতে পারলি? অ্যাসিড বেস রিয়াকশন যেরকম করতাম, অ্যাসিড থেকে H+ বেরোবে আর কেউইচ থেকে ওইচ মাইনাস, দুজনে মিলে ওয়াটার বার করলে আর CH3COOকে ফর্ম হলো, এই সল্টটা ফর্ম হবে কিন্তু। এইবার এটাকে হাইড্রোলিসিস করলে মানে প্লাস মাইনাস আর খেলা খেললে দেখ এখান থেকে আমি অ্যাসিডটা পাবো। ক্লিয়ার? বুঝলি? তাহলে এর মধ্যে করলাম কি H3O+, তখন আমি পাচ্ছি হচ্ছে এই জিনিসটা CH3COOH। বোঝা গেছে? লেখা হয়ে গেলে বলবি। বুঝতে পেরেছিস দুটো রোল কোথায়? H3O+ কিন্তু করতে হবে, অ্যালকালাইন KMnO4 দেন H3O+, এইটা হচ্ছে কমপ্লিট রিয়াজেন্টটা হবে, অ্যালকালাইন KMnO4 দেন H3O+। এই জন্য এত কিছু করার থেকে দূরে থাকার জন্য তো H+ KMnO4 দিবি সবচেয়ে বেস্ট। H+ KMnO4 দেবো, H+ K2CO2 H+ KMnO4। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল আরেকটা রিয়াজেন্ট, ইউজুয়ালি এখন অবধি কোনোদিনও পরীক্ষাতে আসেনি এই রিয়াজেন্টটা, এর ছোটো ভার্সানটা এসেছে। ছোটো ভার্সান কোনটা? ছোটো ভার্সান হচ্ছে বেসিক্যালি দেখ ক্রোমিয়াম অক্সাইড CrO3। CrO3 মানে বেসিক্যালি PCC ছিল, PCC ছিল। এখন CrO3-র এই অ্যাক্টিভিটিকে আবার বাড়িয়ে দেওয়া যায়, CrO3-র অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেওয়া যায় যদি আমি অ্যাসিডিক CrO3 ইউজ করি। আচ্ছা, আমি তুই যখন ওই অ্যালকোহলের প্রিপারেশন বা অ্যালকোহলের রিয়াকশান লিখেছিলাম, ওর মধ্যে অনেকগুলো রিয়েজেন্ট লিখেছিলাম না পরপর? ওর মধ্যে জোন্স রিয়েজেন্ট লিখেছিলাম, মোস্ট প্রবলি লিখেছিলাম জোন্স রিয়েজেন্ট। জোন্স রিয়েজেন্ট দেখ লেখা আছে, ওই জোন্স রিয়েজেন্টটাও কিন্তু ক্লাস 12 লেভেলে এখনও অবধি আসেনি, কিন্তু তোর যেহেতু বইতে আছে এটা আমরা একটু ফোকাস করবো এটার উপর। বুঝতে পেরেছিস? তাহলে পরেরটা চল লেখ, লেখ CrO3, H2SO4। CrO3, H2SO4 পরে একটা পয়েন্ট করে লিখে রাখ, বুলেট পয়েন্ট বা হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখ CrO3, H2SO4। লেখা আছে জোন্স রিয়েজেন্ট আছে কি CrO3, H2SO4? পেয়েছিস খুঁজে? কী আছে রিয়েজেন্টটা? ঠিক আছে, অ্যাসিটন তো সলভেন্ট ওটা লাগবে না, আমার মেন ফোকাস হচ্ছে এই জিনিসটা CrO3, H2SO4। ওর থেকে H2SO4 মানে H+, অ্যাসিটনের কাজ ভাই বেসিক্যালি সলভেন্ট, অ্যাসিটন হচ্ছে সলভেন্টের কাজ করছে। CrO3, H2SO4 এটাকে এইভাবে দেওয়া থাকতে পারে CrO3, H+, দুটোর রোল কিন্তু আলাদা হয়ে গেছে। যদি নর্মাল CrO3 দিই তখন কিন্তু আমার উইক অক্সিডাইজিং এজেন্ট, আর যদি CrO3, H+ তখন কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ইজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। CrO3, H+ ইজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটার নাম হচ্ছে জোন্স রিয়েজেন্ট। ঠিক আছে, CrO3, H2SO4 বা CrO3, H+ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, জোন্স রিয়েজেন্ট কী করছে এটা? তার মানে দেখ আমি যদি 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে এই জিনিসটা দিই কোথায় গিয়ে থামবে বলতো? CrO3, H+ দিলে অ্যাসিডে গিয়ে থামবে, আর যদি 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে CrO3 দিই তাহলে থামবে হচ্ছে অ্যালডিহাইডে গিয়ে। বুঝতে পারলি তো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? বুঝেছিস? চল এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি KMnO4 মানে অ্যালকালাইন KMnO4 আর জোন্স রিয়েজেন্টের রোল। তাহলে চল এই কোশ্চেনটার অ্যান্সার দে। ধর তোর কাছে আছে এই মলিকুলটা OH, এটা বুঝতে পারছিস তো কোথায় কে আছে? এগুলোতে সব জয়েন্টগুলোতে কার্বন আছে, এইগুলোতে কার্বন,
আর এগুলো তোকে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবি যা হবে তাই। এর মধ্যে দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা সিআরও থ্রি এইচ প্লাস, প্রোডাক্ট কী হবে? সিআরও থ্রি এইচ প্লাস প্রোডাক্ট কী হবে? ঠিকই বলেছিস, বুঝতে পেরেছিস কী হচ্ছে প্রোডাক্ট? দেখ এগুলো হচ্ছে কার্বন আছে ভাই, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানেও কার্বন। এই কার্বনে কটা হাইড্রোজেন থাকবে? তিনটে, কারণ একটা হাত আছে ভাই। এই কার্বনে তিনটে, একটা হাত ভর্তি আছে, তিনটে হাত ফাঁকা, তাহলে সি এইচ থ্রি। এই কার্বনে একটা, আর এই কার্বনে দুটো, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। সিআরও থ্রি এইচ প্লাস মানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আমার স্টেপ বাই স্টেপ এটা করেসপন্ডিং, ফার্স্টে যাবে অ্যালডিহাইড, দিন কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। অ্যালডিহাইডে যাবে ফার্স্টে, তার মানে কী হলো বলতে, এখান থেকে এইচ আর এখান থেকে এটা বেরোলো, সিএইচ ওতে কনভার্ট হলো। দেন এটা আমার ফার্দার অক্সিডাইজ হবে হচ্ছে সি ডাবল এইচ। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছি? এটা আমার অ্যান্সার হলো, এটা অ্যান্সার বেসিক্যালি, এটা অ্যান্সার, বুঝলি? সিআরও থ্রি এইচ প্লাস দেওয়া মানে আমার স্ট্রং অক্সিডাইজ এজেন্ট। লিখেছিস? তারপরে লিখে এবার হেডিং দে, অ্যাকশন অন টু ডিগ্রি অ্যালকোহল। অ্যাকশন অন টু ডিগ্রি অ্যালকোহল, অ্যাকশন অন টু ডিগ্রি অ্যালকোহল। অ্যাকশন অন টু ডিগ্রি অ্যালকোহল, দেখ তোর কাছে যদি টু ডিগ্রি অ্যালকোহল থাকে, টু ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন আমি কী পাই ফার্স্টে? ধর আমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটি দিলাম, ভালো করে দেখবি টু ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ধর আমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটি দিয়েছি। সাপোজ আমার কাছে এই মলিকুলটা ছিল সিএইচ থ্রি, সিএইচ ও এইচ, সিএইচ থ্রি, এটা টু ডিগ্রি অ্যালকোহল, কারো কোনো ডাউট নেই, কারণ ওইচ যে কার্বনের সাথে লেগেছে সেটা দুটো কার্বনের সাথে লেগেছে, টু ডিগ্রি অ্যালকোহল। এর মধ্যে দিলাম স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সাপোজ দিলাম হচ্ছে এইচ প্লাস কে টু সিআর টু ও সেভেন, ঠিক আছে? এইচ প্লাস কে টু সিআর টু ও সেভেন, কী হবে প্রোডাক্ট ফার্স্টে? আচ্ছা অ্যাসিটন হবে, এক্স্যাক্টলি অ্যাসিটনই হবে। এইবারে অ্যাসিটনকে যদি তুই আরও অনেকক্ষণ রেখে দিস কার মধ্যে, এইচ প্লাস কে টু সিআর টু ও সেভেন, ফার্দার কিন্তু এটা অক্সিডাইজ হবে, অনেকক্ষণ রাখতে হবে, ঠিক আছে? প্রোলং ট্রিটমেন্টে এটা কিন্তু ফার্দার অক্সিডাইজ হবে। তাহলে চল লেখ নিচে এটা, বুঝতে পেরেছিস? তাহলে এটাকে যদি ফার্দার আমি অক্সিডাইজ করি, প্রোলং ট্রিটমেন্ট যদি করি, তাহলে লেখ প্রোলং মানে অনেকক্ষণ ধরে আমি রেখে দিচ্ছি। এই বুঝতেই পারছিস প্রো লেভেলে খেলা চলছে, প্রোলং ট্রিটমেন্ট উইথ এইচ প্লাস কে টু সিআর টু ও সেভেন বা যে কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এটার এই মেথডে একটা গণ্ডগোল আছে, গণ্ডগোলটা বলছি, যদি করি এখান থেকে আমি কী পাবো? দেখ মিক্সচার অফ অ্যাসিড পাবো। মিক্সচার অফ অ্যাসিড কী হবে? ঠান্ডা মাথায় জাস্ট মনে রাখবি, স্টার্টিং ম্যাটেরিয়ালে যতগুলো কার্বন ছিল প্রোডাক্টেও, তুই ততগুলো কার্বনওয়ালাই অ্যাসিড পাবি। মানে কি, তার এখানে কটা কার্বন ছিল? তিনখানা কার্বন। তুই যে কোনো একদিক থেকে, যেহেতু এটা সিমেট্রিক্যাল, দেখ এটা সিমেট্রিক্যাল, তো এটা সিমেট্রিক্যাল কিটন, তো সিমেট্রিক্যাল মানে কী বলতো ভাই, তুই এখান থেকে মাঝখান থেকে পাস কর, দেখ ওদিকে যা আছে এদিকেও তাই আছে, সিমেট্রিক্যাল কিটন। সিমেট্রিক্যাল কিটন যদি হয় তাহলে খেলাটা সোজা, অ্যাসিমেট্রিক্যাল হলে খেলাটা কঠিন নয়। এরকম আছে, তুই যে কোনো একদিক থেকে এরকম ভাঙ, যে কোনো একদিক থেকে এরকম কাটলাম, যে কোনো একদিক থেকে কাটলাম, প্রোডাক্ট কী হচ্ছে? এই করেসপন্ডিং পার্টটাকে অ্যাসিডে কনভার্ট কর, মানে দুখানা কার্বনওয়ালা অ্যাসিড হবে, আরেক দিকে হবে একটা কার্বনওয়ালা অ্যাসিড, বুঝতে পেরেছিস? দুটো কার্বনওয়ালা অ্যাসিড, একটা কার্বনওয়ালা অ্যাসিড, তাহলে দুখানা কার্বনওয়ালা অ্যাসিড আছে হচ্ছে তোর এই জিনিসটা সিএইচ থ্রি সি ডবল এইচ, এই দুখানা কার্বনওয়ালা অ্যাসিড, প্লাস একটা কার্বনওয়ালা অ্যাসিড কে আছে, কে আছে বল? ফর্মিক অ্যাসিড এইচ সি ডবল এইচ। তাহলে এই মিক্সার পেলাম সিএইচ থ্রি সি ডবল এইচ, সিমেট্রি না থাকলে যেদিকে বড় থাকবে তো একই জিনিসই পাবি। চল না দেখছি পরেরটা, বুঝতে পারলি? এখানে আমি পেয়েছি হচ্ছে মিক্সচার অফ অ্যাসিড। তো এই মেথডটার গণ্ডগোল হচ্ছে, আমি যদি সিলেক্টিভলি এই জিনিসটা বানাতে চাই, অ্যাসিডিক অ্যাসিড এখানে গণ্ডগোল হয়ে যাবে। মিক্সচার অফ অ্যাসিড পাবো, এদের সেপারেট করা অতটা ইজি নয়, কারণ এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কাছাকাছি, ইজিলি সেপারেট হবে না, ঠিক আছে? লেখ নিচে লেখ, দিস মেথড ইজ নট জেনারেলি ইউজড, দিস মেথড ইজ নট জেনারেলি ইউজড, দিস মেথড ইজ নট জেনারেলি ইউজড ফর প্রিপারেশন অফ অ্যাসিড। দিস মেথড ইজ নট জেনারেলি ইউজড ফর প্রিপারেশন অফ অ্যাসিড অ্যাজ মিক্সচার ইজ অবটেন্ড, অ্যাজ মিক্সচার ইজ অবটেন্ড, অ্যাজ মিক্সচার ইজ অবটেন্ড অ্যান্ড মিক্স অ্যাজ মিক্সচার ইজ অবটেন্ড
হুইচ ইজ নট ইজি টু সেপারেট, হুইচ ইজ নট ইজি টু সেপারেট, হুইচ ইজ নট ইজি টু সেপারেট। হুইচ ইজ নট ইজি টু সেপারেট। এই রিয়াকশান আমি নিজে করেছি পিএইচডির সময়, কিন্তু এই রিয়াকশান করতে গিয়ে প্রবলেম হচ্ছে তোর মাথার ঘাম পায়ে ফেলতে হবে, ঠিক আছে? খাতায় কলমে বোর্ডে লিখতে আমার 2 সেকেন্ড লাগলো রিয়াকশানটা, এরও ঘুরালাম এইচ প্লাস কে 2 সেকেন্ড, এটা হয়ে গেলো। এটা রিয়াকশান করতে আর 2-3 দিন তোকে এটা পিছনে পড়ে থাকতে হবে, কেউ করতে চায় না এইভাবে, অন্য মেথড আছে, অনেক মেথড আছে, ঠিক আছে? বুঝতে পেরেছি। এখন দেখ অ্যাসিমেট্রিক্যাল থাকলে কী হবে, অ্যাসিমেট্রিক্যাল থাকলে যেটা হবে হচ্ছে এখান থেকে আসে না কোশ্চেন, অত তোকে হয়তো এরকম দিতে পারে এবিসিডি ফরম্যাটের মধ্যে, হয়তো অ্যাসিটোন দিয়ে এরকম করতে পারে, ঠিক আছে? এইচ প্লাস কে টু সি আর প্লাস ওয়ান বলবে এ বাবি কী হবে, যদিও দেয়নি, কোথাও দেয়নি, কোথাও দেয়নি ধরনের কোশ্চেন। দেখ নেক্সট, যদি অ্যাসিমেট্রিক্যাল তাহলে কী হবে, অ্যাসিমেট্রিক্যাল আমি নিচ্ছি পরের মলিকুলটা, লেগে এই ধরনের মলিকুল আছে, সাপোজ সিএইচ থ্রি সিএইচ টু সিও সিএইচ থ্রি, সিএইচ থ্রি সিএইচ টু সিও সিএইচ থ্রি, নিয়েছিস? এর মধ্যে একই রিয়েজেন্ট দিচ্ছি এইচ প্লাস কে টু সেটেশন, মানে ডু লিখলাম, একই রিয়েজেন্ট দিচ্ছি, কিটোন পেয়েছি, একই রিয়েজেন্ট দিলাম, ঠিক আছে? আচ্ছা এখান থেকে প্রোডাক্ট কী হবে, দেখ এখান থেকে প্রোডাক্ট পাবো হচ্ছে, লিখেছিস তো কোশ্চেন? দেখ তোর কী কী মনে হতে পারে, কী কী প্রোডাক্ট পসিবল, কী কী প্রোডাক্ট পসিবল বলে তোর মনে হয় সেটা বল, হাতে আগে দেখি আগে কী কী পসিবল, কী কীভাবে কোন দিক থেকে কোন দিক থেকে কাটতে পারবি সেটা আমি আঁক দেখি, আঁক খাতায় আগে, আঁক আঁক দেখি আগে খাতায়, তোর কী মনে হয় কোন দিক থেকে কোন দিক থেকে পসিবল? কী কী বল, সবাই পেয়েছিস? হ্যাঁ দেখি কী করছিস, কি হয়েছে? হয়ে গেছে? আচ্ছা দেখ পসিবিলিটি হচ্ছে বেসিক্যালি আমি যদি এদিক থেকে কাটি তাহলে দেখ কী পাবো, সিএইচ থ্রি সিএইচ টু সি ডবল এইচ আর এইচ সি ডবল এইচ। দেখ যদি আমি এদিক থেকে কাটি তাহলে পাবো কী বলতো, সিএইচ থ্রি সি ডবল এইচ আর সিএইচ থ্রি সি ডবল এইচ, বুঝতে পেরেছিস? এদিক থেকে কাটলে কী পাবো, যদি ধর আমি এদিক থেকে কাটি তাহলে এটা হবে সিএইচ থ্রি সিএইচ টু সি ডবল এইচ আর একখানা কার্বোনাল অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিড, আর যদি আমি এদিক থেকে কাটি তাহলে কী পাবো, সিএইচ থ্রি সি ডবল এইচ দুখানা কার্বোনাল অ্যাসিড আর এখানে সিএইচ থ্রি সিওর সাথে ওইচ, ঠিক আছে? এবার কোন কেসটা হবে জানিস, কোন কেসটা হবে, হ্যাঁ গ্রিনটাই হবে, তার কারণ হচ্ছে বড় কার্ব যেদিকে দেখবি, না না ওইসব ওইসব রিজন নয়, রিজন অ্যাকচুয়ালি এটা না, এটা তো আমরা শর্টকাট টেকনিক দিয়েছি, এটা তো মেকানিজম দেখছি না। মনে রাখবি যেদিকে ছোটো কার্বন আছে বা এদিকে একটা কার্বন আছে, তো চলো ওকে কার্বনের সাথে লাগিয়ে দে আর বড়োটাকে অ্যাসিডে কনভার্ট কর, বুঝতে পারলি? কী করলাম, যেদিকে ছোটো মানে কম নাম্বার অফ কার্বন আছে, দেখ কার্বনিলের রেসপেক্টে ভাই এদিকে একখানা কার্বন এদিকে দুখানা কার্বন, এই একখানা কার্বনের উপর দয়া দেখিয়ে চল ওটাকে লাগিয়ে দিলাম কার্বনিলের সাথে আর দুখানা কার্বন ওটাকে কনভার্ট করলাম আরেকখানা অ্যাসিডে, বুঝতে পেরেছিস? বুঝেছিস তাহলে অ্যান্সার কী হলো বলতো, বুঝেছিস তো? সিএইচ থ্রি সি ডবল এইচ আর সিএইচ থ্রি সি ডবল এইচ, বুঝেছিস? চল তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার বল। নেক্সট কোশ্চেন, ধর তোর কাছে আছে এই মলিকুলটা, এর মধ্যে সি আর ও থ্রি, হ্যাঁ ঠিক আছে, চল এবিসি
আর একটু মজা করিয়ে দেন না। আচ্ছা কি হচ্ছে বলতো? ফার্স্টটা বেসিক্যালি স্টার্টিং ম্যাটেরিয়ালটার নাম কি? বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে, বেনজাইল অ্যালকোহল, CrO3 দিলাম, বেনজাইল ডিহাইড, বুঝতে পারছিস, বেনজাইল ডিহাইড, তারপরে প্রিভেনশন রিডাকশন করলাম টলুইন, তারপরে ওটাকে একটা ভুলভাল রিয়েজেন্ট দিয়েছি, ভুলভাল রিয়েজেন্ট না, নাম আছে ভাই রিয়াকশন, ঠিক আছে, CH2 যেটা আমার কি হচ্ছে বুঝতে পারছিস তো, এটা আমার হলো বেনজাইল ডিহাইড ভাই, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, মানে HCl দিয়েছে, তো যা দেওয়া থাকবে প্রিভেনশন রিডাকশন, CO আমার CH2 তে কনভার্ট হলো, প্রোডাক্ট হচ্ছে কি টলুইন, তারপরে স্টেপটা কোন রিয়াকশন, এটা কোন রিয়াকশন বল, CrO2Cl2H3O+, CrO2Cl2H3O+ কোথায় ছিল, আরে কোথাও ছিল না, অ্যালডিহাইড কিরণের সিনথেসিসে ছিল, দেখ বার কর বার কর খাতা উল্টা, H3O+ দেওয়া আছে তো, H2O+ দেওয়া আছে নিচে, আলটিমেট রিয়েজেন্টে কি ছিল, এটা কোন রিয়াকশন বলতো, নাম কি রিয়াকশনটার, ইটার রিয়াকশন, ইটার ইটার রিয়াকশন, তো রিয়েজেন্ট কি ছিল ইটার রিয়াকশনের, CrO2Cl2 আর H3O+ ছিল, কি ছিল, CrO2Cl2H3O+, ঠিক আছে, প্রোডাক্ট কি হচ্ছে বলতো, CH3 আমার CH তে কনভার্ট হবে, টলুইন থেকে CH তে কনভার্ট হবে, সব বোর্ডের ফেভারিট কোশ্চেন, রাইট এ শর্ট অন ইটার রিয়াকশন, ঠিক আছে, কি হবে, CH3 আমার CH তে চল, বেনজাল ডিহাইড, ক্লিয়ার, বোঝা গেল, তার মানে এই রিয়াকশনের মজা কোথায় বলতো, মজা হচ্ছে বেসিক্যালি এ থেকে সি এর মজাটা দেখ, তুই যেটা দিয়ে স্টার্ট করেছিস সেটাই ফিরে পেলি, ঠিক আছে, যেটা দিয়ে স্টার্ট করেছিস সেটাই ফিরে পেলি, তো যাই হোক চল, হয়েছে অনেক এই রিয়াকশন, নেক্সট হচ্ছে এবার সেকেন্ড টাইপ অফ রিয়াকশন লেখ, আগেরটা ছিল হচ্ছে ফ্রম অক্সিডেশন অফ 1 ডিগ্রি অ্যালকোহল অর অ্যালডিহাইড, 2 নম্বর রিয়াকশন লেখ ফ্রম অ্যালকাইল বেনজিন, ফ্রম অ্যালকাইল বেনজিন, ফ্রম অ্যালকাইল বেনজিন, বুঝতে পারছিস, ফ্রম অ্যালকাইল বেনজিন, নেক্সট রিয়াকশন হচ্ছে ফ্রম অ্যালকাইল বেনজিন, নোট বলে লিখবি, এর মধ্যে লিখবি, সিস্টেম মাস্ট কন্টেইন বেনজাইলিক হাইড্রোজেন, সিস্টেম মাস্ট কন্টেইন বেনজাইলিক হাইড্রোজেন, ভালো করে দেখ, এই রিয়াকশন থেকে প্রচুর কোশ্চেন আসে, আচ্ছা ধর তোর কাছে আছে হচ্ছে এই ধরনের, আমি উপরে লিখছি সিস্টেম মাস্ট কন্টেইন বেনজাইলিক হাইড্রোজেন, ধর তোর কাছে আছে এই ধরনের মলিকুল, এটা হচ্ছে ভাই আমার বেনজিন, বেনজিনের সাথে তোর কার্বন লেগে আছে, ওকে কার্বন লেগে আছে, এবার কার্বন হচ্ছে এটা বেনজাইলিক কার্বন, বেনজাইলিক কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে সেটাকেই বলে বেনজাইলিক হাইড্রোজেন, এই ধরনের রিয়াকশনের জন্য কিন্তু তোকে বেনজাইলিক হাইড্রোজেন থাকতে হবে, ঠিক আছে, চল তাহলে আমি নিলাম হচ্ছে টলুইন মলিকুল, টলুইন নিয়েছি, এটাকে কাকে দিয়ে ট্রিট করছি, অলরেডি আমার অ্যালকালাইন কেমন ওপর দিয়ে রিয়াকশন করলাম, তো সেম রিয়েজেন্ট অ্যালকালাইন কেমন ওপর দিয়ে ট্রিট করবো, তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, আচ্ছা একই রিয়েজেন্ট অ্যালকালাইন কেমন ওপর H3O+, একইভাবেই চলবে, কী হবে দেখ, এখানে বুঝতে পেরেছিস কি, বেনজাইলিক হাইড্রোজেন থাকতে হবে মিনিমাম, নাহলে কিন্তু রিয়াকশন হবে না, এটার মধ্যে আমি কাকে দিচ্ছি একইভাবে চল, দিলাম হচ্ছে অ্যালকালাইন KMnO4, মানেই তুই KMnO4 KOH লিখতে পারিস, মানে তোর কোশ্চেনের মধ্যে এভাবে লেখা থাকতে পারে, কিন্তু KMnO4 KOH অর অ্যালকালাইন KMnO4 লেখা থাকতে পারে, ঠিক আছে, অ্যালকালাইন KMnO4 দেন হিট, অনেক সময় হিট নাও লেখা থাকতে পারে, এগুলো তোকে একটু ডিল করে নিতে হবে, হিট লেখা নাও থাকতে পারে, প্রোডাক্ট কী হবে দেখ, একইভাবেই ফার্স্ট স্টেপে কী হবে বলতো, এটা আমার ভাই অ্যাসিডে কনভার্ট হবে, হ্যাঁ তুই অ্যালকালাইন KMnO4 KOH, তুই অ্যালকালাইন KMnO4 লিখবি, দেন H3O+ লিখে দিবি, হিট না দিলেও চলবে, অ্যালকালাইন KMnO4 H3O+ করলেও চলবে, পরের স্টেপটা, ঠিক আছে, আমি তোকে অরিজিনাল রিয়েজেন্টটা দেখালাম, KMnO4 KOH দিয়ে হিট, হিটের কেন গল্প দেখ, মেকানিজম না হলে না বলা যাচ্ছে না, এগুলো হিট কেন দিতে হচ্ছে, প্রোডাক্টটা কী হবে ফার্স্ট হবে, ওই একইভাবে আগেরবার যে প্রোডাক্ট করছিল না তাই হবে, কী হবে বলতো দেখ, এর মাথায় যতগুলোই কার্বন লেগে থাক, এর মাথায় মানে বেনজিনের সাথে যতগুলোই কার্বন লেগে থাক, তুই ওটাকে আলটিমেটলি COOH-এ কনভার্ট করবি, ঠিক আছে, আলটিমেটলি COOH-এ কনভার্ট করবি, কিন্তু দেখ যেহেতু আমার মিডিয়াম অ্যালকালাইন, ওই জন্য আমার এটা কীভাবে বলতো COOK, বুঝতে পারলি, ক্লিয়ার, যেহেতু আমার মিডিয়াম অ্যালকালাইন, ওটা আমার COOK-তে কনভার্ট হবে, তো এখানেই খেলা শেষ হচ্ছে না, তবে এটাকে হাইড্রোলিসিস করতে হবে, মানে H3O+ প্লাস মাইনাসের খেলা খেলবি, এটা আমার হবে হচ্ছে করেসপন্ডিং অ্যাসিড, এটা আমার হচ্ছে করেসপন্ডিং অ্যাসিড, এই হচ্ছে আমার কমপ্লিট রিয়েজেন্ট,
ঠিক আছে, লিখেছিস অ্যালকালাইন KMnO4 দেন H3O+, এটা হচ্ছে আমার কমপ্লিট রিয়েজেন্টটা, বোঝা গেছে? কোশ্চেন একটা দুটো করি তাহলে বুঝে যাবো কী হচ্ছে খেলা এখানে। ধর তোর কাছে আছে এই মলিকুলটা CH3 টলুইন, ঠিক আছে, এটা হচ্ছে টলুইন। আচ্ছা, যখন বেনজিনের মধ্যে দুখানা মিথাইল লেগে থাকে, যখন বেনজিনের মধ্যে দুখানা মিথাইল লেগে থাকে ওটাকে বলে হচ্ছে জাইলিন, ঠিক আছে। যদি বেনজিনের মধ্যে দুখানা মিথাইল গ্রুপ লেগে থাকে ওটাকে বলে জাইলিন। এই মলিকুলটার নাম কি? দেখ, এটা হচ্ছে মেটাজাইলিন, কারণ টলুইনের রেসপেক্টে মেটাতে আমার লেখা আছে আরেকটা সিএক্স, এটা হচ্ছে মেটাজাইলিন। যদি আমার ধর এই রকমের মলিকুল থাকতো, সরি প্যারা, এটা হচ্ছে প্যারাজাইলিন, ঠিক আছে। সাপোজ যদি এই মলিকুলটা থাকতো এটাকে বলবে হচ্ছে মেটাজাইলিন, কারণ দেখ টলুইনের রেসপেক্টে এটা মেটাতে লেগে আছে। ওকে, ধর তো যদি এই মলিকুল থাকতো অর্থোজাইলিন, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওটা এই যে এইটা 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 মেসিডিলিন, ঠিক আছে। আগের দিনই করেছিলাম অ্যাসিটোনের মধ্যে এই ফিউ ড্রপস অফ H2SO4 দিলে মেসিডিলিন ফর্ম হবে, বোঝা গেছে? চল আমি এই মলিকুলটা নিলাম। এই মলিকুলের মধ্যে দেখ আমি সেম রিয়েজেন্ট দিচ্ছি, মানে আগেরটারই দিচ্ছি কমপ্লিট, স্টেপ বাই স্টেপই দিচ্ছ। KMnO4 KOH, মানে অ্যালকালাইন KMnO4 দেওয়া থাকতে পারে, আবার KMnO4 NaOHও থাকতে পারে। NaOH মানে বুঝে যাবে এটা সিরো বলে এনে হবে, এটা বোঝার মতন ম্যাচুরিটি চলে এসেছে। তাহলে কী হবে প্রোডাক্ট? দেখ এইবার হচ্ছে বেনজিনের রেসপেক্টে, দেখ এখানে একটা বেনজাইলিক কার্বন আছে যার মধ্যে বেনজাইলিক হাইড্রোজেন লেগে আছে, আবার এদিকেও দেখ বেনজাইলিক হাইড্রোজেন লেগে আছে, দুখানাই হয়ে যাবে, দুখানাই অক্সিড হয়ে যাবে, দুখানাই অক্সিড হয়ে যাবে। প্রোডাক্ট কী হবে? উপরেরটাও COOK, ওকে, নিচেরটাও COOK, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এটাকে সিমিলার হতে তুই H3O+ খেলা খেল, হবে হচ্ছে COOH COOH, ঠিক আছে, ওকে। চল নেক্সট কোশ্চেন, পরেরটা দেখ। তোর কাছে সাপোজ যদি এই মলিকুলটা থাকতো, ধর তোর কাছে আছে হচ্ছে CH2CH3, এটাই হবে, এটাই হবে এক্স্যাক্টলি। কেন ভাই, তোর কাছে যতগুলো কার্বনই থাক, যাই থাক, যদি ওর মধ্যে বেনজাইলিক হাইড্রোজেন থাকে, দেখ এখানে বেনজাইলিক হাইড্রোজেন আছে, দুখানা বেনজাইলিক হাইড্রোজেন আছে, দেখতে পাচ্ছিস? বেনজিনের সাথে লেগে থাকা কার্বন বেনজাইলিক কার্বন, ওর সাথে দুখানা বেনজাইলিক হাইড্রোজেন আছে, বেনজাইলিক হাইড্রোজেন আছে, সিম্পল অ্যালকিল গ্রুপ, সিম্পল অ্যালকিল গ্রুপ, কোনো ডাবল বন্ড টাবল বন্ড থাকলে কিন্তু হবে না, সিম্পল অ্যালকিল গ্রুপ, কোনো ফাংশনাল গ্রুপ থাকলে তখন হবে না খেলাটা। সিম্পল অ্যালকিল গ্রুপ কী হবে বলতে, এটা যতগুলোই কার্বন লেগে থাক ভাই, তাহলে সেম রিয়েজেন্টে আমি দিচ্ছি। চল আমি এখানে লিখলাম অ্যালকালাইন KMnO4, অ্যালকালাইন KMnO4 একেবারে লিখে দিচ্ছি, দেন H3O+, বুঝতে পাচ্ছিস? প্রোডাক্ট কী হবে? যতগুলোই কার্বন লেগে থাক, ও আমার ভাই উপরে COOH-এই কনভার্ট হলো। এই কোশ্চেন কিন্তু তোর বোর্ড এক্সামে এসছে, সব বোর্ডেই, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কিন্তু ধর তোর কাছে যদি, বোঝা গেছে এটা? নেক্সট, ধর তোর কাছে যদি এই মলিকুলটা থাকে, CH3 CH3 CH3, দেখতে পাচ্ছিস এই মলিকুলটা, এটা এর মধ্যে কি বেনজাইলিক হাইড্রোজেন আছে? বেনজাইলিক হাইড্রোজেন নেই তো এর অক্সিডেশন হবে না ওরকম, ঠিক আছে, এটা অক্সিডেশন হবে না, বুঝতে পেরেছিস? দেখ এর মধ্যে কোনো বেনজাইলিক হাইড্রোজেন, এটা বেনজাইলিক কার্বন আছে কিন্তু ওর সাথে কোনো হাইড্রোজেন লেগে নেই, তার মানে বেনজাইলিক হাইড্রোজেন নেই, এর আর অক্সিডেশন হচ্ছে না, বুঝলি? চল আমার জ্বর আসছে, বুঝতে পারছি, না না ছুটি কিসে, মুছে দিলাম এটা, ঠিক আছে। কিরকম কিরকম আচ্ছা, বুঝতে পেরেছিস? চল নেক্সট হেডিং দে। এইবারে যেটা আছে এটা কিন্তু মানে এতক্ষণ যেগুলো চলেছে সেগুলো ইম্পর্টেন্ট, পরেরটা আর একটু বেশি হয়তো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেও কোশ্চেন এসছে। এইখানে কিন্তু পরের যে রিয়াকশনটা পড়তে চলেছি এখানে কিন্তু ডাউট তোর ক্রিয়েট হতে পারে। হেডিং দে হাইড্রোলাইসিস রিয়াকশন, হাইড্রোলাইসিস রিয়াকশন।
হ্যাঁ মেটাজাইলিন দেবে না, মেটাজাইলিন থেকে ওই ক্লাস ইলেভেনে করতাম না আচ্ছা, ক্যালিকার্বোহাইড্রেট। ওটা মেটাজাইলিন, ওটা অর্থোজাইলিন থেকে হবে। আচ্ছা চলো, যখন বললে পরেরটা করি তাহলে। হ্যাঁ অর্থোজাইলিন, হ্যাঁ অর্থোজাইলিন। আচ্ছা এটা করে নি, তারপরে ফোন করছি, ঠিক আছে। মেটাজাইলিন অর্থোজাইলিন ওটা করতাম পিভিএস এর কোশ্চেন করার সময়, করতাম মেটার অর্থোগেসটা হিট করতাম, মানে যখন বেসিক্যালি অ্যানহাইড্রেট ফর্মেশন করবো না তখনই ওটা করতাম। দুটো সি ডবল এইচ এর মধ্যে কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন, হাইড্রোলাইসিস রিয়াকশন লিখেছিস। চল এর মধ্যে এক নাম্বার লেখ, এর মধ্যে নাম্বার এ, ফ্রম সায়ানাইড, ফ্রম সায়ানাইড, ফ্রম সায়ানাইড, ফ্রম সায়ানাইড। আচ্ছা সায়ানাইড মানে কি বলতো? সিএন, বেসিক্যালি সিএন মাইনাস। তো সায়ানাইডকে আরেকটা বলা যায় ফ্রম নাইট্রাইল, ফ্রম নাইট্রাইলও লিখতে পারিস, ফ্রম নাইট্রাইল, ফ্রম নাইট্রাইল। নাইট্রাইল দিয়ে রিয়াকশন কোথায় করেছি বলতো? অ্যালডিহাইডের প্রিপারেশনে করেছি, গ্রিগনার ডিটারজেন্ট দিয়ে নাইট্রাইলের রিয়াকশন, মনে করছে? বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবি ভালো করে, কিছু করার নেই ভাই। ফ্রম নাইট্রাইল, ফ্রম সায়ানাইড কী হবে? চল এর মধ্যে ফার্স্ট লেখ, এটাকে আবার ভাঙবো, হ্যাঁ লেখ, কমপ্লিট হাইড্রোলাইসিস, কমপ্লিট অ্যাসিডিক হাইড্রোলাইসিস লেখ, কমপ্লিট অ্যাসিডিক হাইড্রোলাইসিস, কমপ্লিট অ্যাসিডিক হাইড্রোলাইসিস। কমপ্লিট করলে একটা প্রোডাক্ট পাবো, আর পার্শিয়াল মানে হালকা কিছুক্ষণ করে ছেড়ে দিলে রিয়াকশনটা আরেকটা প্রোডাক্ট পাবো, কিন্তু সেটা দিয়ে আবার অ্যামিন প্রিপারেশন করা যায়। কমপ্লিট অ্যাসিডিক হাইড্রোলাইসিস লিখেছিস, চল দেখতে থাক প্রোডাক্ট কী হবে। ধর তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, এটা একটা কি অ্যালকিল গ্রুপ, আর মানে অ্যালকিল গ্রুপ, ওর সাথে লেগে আছে সায়ানাইড, মানে অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইলও বলতে পারি। আমি করছি হচ্ছে বলতে কি হাইড্রোলাইসিস, সায়ানাইড, অ্যাসিডিক হাইড্রোলাইসিস, বেসিক হাইড্রোলাইসিসও কিন্তু হয়, বেসিক হাইড্রোলাইসিসও হবে, ঠিক আছে। চল সায়ানাইডের যদি আমি কমপ্লিট হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস মানে কি বেসিক্যালি ওয়াটার অ্যাড করা, ঠিক আছে, ওয়াটার অ্যাড করা। অ্যাসিডিক হাইড্রোলাইসিস মানে অ্যাসিডিক মিডিয়ামে ওয়াটার অ্যাড করছি, সিমিলারলি বেসিক হাইড্রোলাইসিসও হতে পারে, ঠিক আছে। চল তাহলে এখানে আমি লিখছি কি এইচ থ্রি ও প্লাস, এইচ থ্রি ও প্লাস, এইচ থ্রি ও প্লাস মানে কি এইচ প্লাস আর এইচ টু ও, বুঝতে পেরেছি, এইচ প্লাস আর এইচ টু ও, ঠিক আছে। কী খেলবো মনে রাখবি, কমপ্লিট মানে হচ্ছে সব বন্ড ভেঙে দেবো, এই সিএনের মধ্যে যে কটা বন্ড আছে না সব কটা বন্ডই ভাঙবো, করে আমি প্লাস ম্যানেজার খেলা খেলবো, সব কটা বন্ড ভেঙে আমি প্লাস ম্যানেজার খেলা খেলবো। কোনো মেকানিজম আমি তোকে দেখাচ্ছি না, প্রোডাক্ট লেখার টেকনিক, ওকে, মেকানিজম দেখাবো, সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর সব কটা রিয়াকশনই দেখাবো মেকানিজম। কী করছি তাহলে, এখান থেকে কাটবো, এখন কেটে কোন দিকে কী লাগাবো দেখতে থাক। কার্বনের মাথায় কী চার্জ আছে বলতো? প্লাস না মাইনাস? এই সিস্টেমে কার্বনের